ভাইটাই মিলে সবাই মিলে যাচ্ছি এখন মাধবপুরে, তাই তো? মাধবপুরে কি করতে যাচ্ছি আমরা? ফুলের গাছ কিনতে, ফুলের গাছ কিনতে, বুঝতে পারছো? আর আজকে কিন্তু 31 তারিখ, ঠিক আছে? 31 তারিখ, আর একটু পরে, মানে একটু পরে মানে রাত 12টার পরে চলে যাবে হচ্ছে আমাদের 2023, তাই তো? 23 যাবে, 24 আসবে। আশা করি সবার দিনটা ভালো কাটুক। আর আমরা কিন্তু স্কুটি নিয়ে বেরিয়ে গেছি, মিঠানদার স্কুটি নিয়ে। আর যাই না আজকে কি কি করবো সেই দৃষ্টান্ত সব কিছু তোমাদের কাছে শেয়ার করবো। আর 24 আসলে আমার দিনটা খুব ভালো যায়, যেন তোমার সঙ্গে বিয়ে করবো, ঠিক আছে? তো চলো মাধবপুরে দেখা। এখন এসেছিলাম মাধবপুরে লেকচারিতে আর ফুল গাছ কিনতে, আর এই মিঠানদা কিনবে ফুল গাছ, আর তার জন্য আমরা দেখতে এসেছিলাম ফুল গাছ এখানে, ঠিক আছে? তো এ মনে হয় বাড়িতেই লাগাবে, ঠিক আছে? বছর যাচ্ছে তো ওই জন্য ভাবছি যে একটু ফুল গাছ লাগিয়ে নেবে। এই ফুলের থেকে আমার দূরত্ব রাখতে হবে। কোন ফুল গাছটা? বারো মাস কাল কোন ফুল গাছ হয় মানে? এই যে গাঁদা ফুল, এই গাঁদা ফুলের চাচ্ছে আমার অ্যালার্জি, ডাক্তার সরে থাকতে বলেছে, এটা থেকে সরে থাকতে হবে। এত টাকার তেল পুরিশে জবা ফুল গাছ কিনতে এসেছিস ভাই? হ্যাঁ এ ভাই লেবু হয়েছে, লেবু হয়েছে, এ দেখ লেবু, লেবু ফিরিয়ে গাছের সাথে। এই কুমলি শাকে কি কুমলি ফুল গাছ, কি ফুল গাছ রে এখানে এসে দেখছিলাম, কিছু কিছু ইউনিক ইউনিক ফুল গাছ, আর যেটা আমরা কুমলি শাক ভেবে দেখি কুমলি গাছের ভিতরে হয়েছে ফুল। ও ভাই ওই দেখো এখানে এত সুন্দর ফুল গাছ তো কোনদিন দেখিনি কাকা। হে কাকা কিছু বল কাকা, এই এটা হচ্ছে আমাকে লেকচারি, এই লেকচারি না কি বলে এটাকে, লেকচারি বলে তো মালিক তো তুই এখানে। চলো দেখি কি গাছ কিনা যায়, দেখা হয়। তো মিঠুনদা এখন এই কামরাঙ্গা গাছটা নিলো, গাছের সাথে একটা ফল ফ্রি, এই যে হাতে দেখতে পাচ্ছ কামরাঙ্গা হয়েছে, আর এই মিষ্টি কামরাঙ্গা কি চক কামরাঙ্গা যাই না আমি, বাট কিন্তু এটা কিন্তু কাকা বলেছে যে মিষ্টি কামরাঙ্গা গাছ, ঠিক আছে? চলো আমাদের গাছ কিনা কমপ্লিট হয়ে গেছে, ভাইও রেডি, এখন বেরোবো আমরা হচ্ছে ল্যাম্বরগিনি ফ্যাম্বরগিনি নিয়ে ভাই এখান থেকে। তুই দিয়ে দেবেন কোনো ব্যাপার না, কিন্তু আমার কোনো ব্যাপার না, আমি দিয়ে দিই কিন্তু। হ্যাঁ হ্যাঁ কেমন, এই ফিলে ধরতে হয়, এই ফিলে ধরতে হয়, এই ফিলে। তো চলো কামরাঙ্গা গাছে, মিঠুনদা কামরাঙ্গা গাছটা নিয়ে আসো একবার, দেখাই গাছটা একটু দেখাই নিয়ে আসো। মিঠুনদা ভয় পাচ্ছে যে কামরাঙ্গা আমি খেয়ে নেবো, মিঠুনদা বলেছে আমার বউকে দেখাবে যে কামরাঙ্গা গাছটা অ্যাডভান্স কামরাঙ্গা হয়েছে, ঠিক আছে? তো বাট এই যে কিন্তু কামরাঙ্গা গাছ, আর কামরাঙ্গা কিন্তু এই দেখো এখানে হয়েছে ভাই, কামরাঙ্গা হবে এখানে তা না এখানে হয়েছে। তো চলো এখন ফার্স্ট এখান থেকে বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপরে সবার সাথে একটু মজা মজা করতে হবে, কারণ আজকে 2023 চলে যাবে গাছ 12টার পরে, ঠিক আছে? বুঝতে পেরেছো? বিকে নিয়ে আসতেছি আমাদের বিয়ের, আমাকে দুইজনের বিয়ের, তো প্রথমটাকে বাদ দিয়ে দিয়েছি, এটাকে নিয়েছি, ঠিক আছে? তোমরা আমার কমেন্টে লিখো না তাহলে তোমার সেই আগের বউটা কোনে গেল, আগের বউটাও আছে দুটো বউ আমার, কে বলে তুমি? এটা হচ্ছে বুড়ি বউ, ঠাম্মা সম্পর্কে বউ, আর এটা হচ্ছে রিয়েলিটি বউ। ওই দেখো বসে আছে ওখানে কাঞ্চিল কিছু, ওকে বলছি চলো প্র্যাঙ্ক করে, প্র্যাঙ্ক করবে না, যাই না ওর কি আছে। আর চলো ডার্লিংকে নিয়ে, ডার্লিংকে নিয়ে এখন যাবো প্র্যাঙ্ক করতে। চলো তোমার প্র্যাঙ্ক দেখতে গেলে কি করতে হবে, অন্য পূর্ণিমা অফিসার করতে হবে, আর পাশে আছে বুঝি। তো দেখো এ কিন্তু রিলস করে, পূর্ণিমা কিন্তু রিলস করে, আবার কিন্তু মাঝে মাঝে ব্লগও করতো, আফগান সেই মেয়েটা কি করে লজ্জা পেতে পারে, কি করে কিন্তু প্র্যাঙ্ক করে, তাও লজ্জা পায় কি করে, লজ্জা পাবো কি করে তুমি? এগুলো এগুলো কিন্তু অন্যায়, এগুলো অন্যায়। এই তাকাও, এক মিনিট তাকাও, এই আমার দিকে তাকাও, এই দিকে তাকাও, মেলায় যাবে আমার সাথে? কেন আমার সাথে মেলায় যাবে না? কেন কেন কি কাজ করে? এই না সব না ইনকাম তো করি না, কি করে মোড়ে একটা বিরিয়ানি খাবো তোমার কমেন্ট করো। এই কি বলি কি বলি, বল সাবস্ক্রাইব করে দাও, ওয়াই আমি সাবস্ক্রাইব বলে সাবস্ক্রাইব হয় না, বল সাবস্ক্রাইব করো।
ওই যে বৃষ্টি বোন বসেছে মুখে অনেক প্রবলেম হয়। এর যে আমার কন্টেন্ট ক্রিয়েটর, ঠিক আছে, আমি তো বাংলা ক্যারেক্টার অতটা লিখতে পারি না, তো আবার ওই বোনটা লিখে দেয়, আমি আজকে সব প্রকাশ করে দিলাম এই শালা। তো গাইজ চলো, এখানে আর বেশি বকবক না করে মেলায় গিয়ে দেখা হচ্ছে। আর মেলায় আবার রাত 12টার সময় আমাকে কিছু একটা আইটেম করার আছে, ওই বুনটুন মিলে সব ওখানে আগুন ধরিয়ে আলু পোড়া পোড়া করবো। আমরা আজকে পিকনিক করছি না এই বছরের মতন, তাই তো? তাই তো, পিকনিক হচ্ছে না তো? না না, আর আমরা কিন্তু প্রত্যেক বারে এক বছর কামাই দিই না, এইবার কিন্তু কামাই গেল। কেন খাবে? আমার শরীর খাবার দিয়ে কোনো বন্ধু করছে না, বাড়ি গিয়ে গিয়ে বৃত্তান্ত করেছি। এখন কিন্তু বাড়ির সাইডে মেলা হচ্ছে, সেটা হচ্ছে সঞ্জিতের বাড়িতে ভাই। আর এই ভাই আছে, আর সঞ্জু ভাই আছে, আর গোপাল আর কুটি গেছে, ওরা হচ্ছে মেলায় গেছে, খেজুর গেছে, অ্যাডভান্স খেজুর গেছে, চলে গেছে। তো চলো এখন আমরা এখান থেকে রেডি বেডি হয়ে, আমি কিন্তু পুরো ফুল রেডি দেখতে পেরেছো, আমি বাড়িতে ভিডিওটা করিনি, এই কারণে এই মাল দুটো ফোন করে করে জ্বালাচ্ছে 100 টাকা নেবে বলে আমার জন্য। মানে আমার কাছে 100 টাকা নিয়ে মেলা দেখে মিথ্যা কথা বলছে বন্ধু করে। চলো বাদ দাও, ছোট ভাই কি বললাম না, কিন্তু ভাইয়ের একটা কোমা মারা হয়ে গেছে আমার, ঠিক আছে, সেটা ভিডিও আমি রিভিল করে দেবো। তো চলো আমরা মেলাঘাটে যাই, মেলা গিয়ে দেখা হচ্ছে নাকি? ঠিক ঠিক ঠিক। হ্যালো গাইজ, ফুলটাল কি খাইছিস তুই? ফুলটাল এ কি খাওয়াই দিয়েছি রে, ও বলতে ফুলটাল ভিডিও মধ্যে রিভিল হয়ে গেল। ও বিয়ার খাইছিস কত? তোরা বিয়ার খাইছিস? আমারে না দেখে, আমারে না দিয়ে, আমারে না দিয়ে, ঠিক আছে কামিনা, ঠিক আছে কাকা। সঞ্জু মদ খাই, বল 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 বল, শালা মদ খাই। তো দেখো সন্দুকে বাড়িতে বাইরে বেরিয়ে এখন এসেছিলাম মেলাতে, আর মেলায় যা ভিড় বাবা, আর ঠান্ডাও আজকে খুব বেশি, ওই জন্য ভাবছিলাম যে তাড়াতাড়ি মেলা ফেলা ঘুরে বাড়ি চলে যায়। সঞ্জুকে বলছি ভাই তুই যা তাহলে মেয়ে মাথা থেকে ঘুরে ডাইরেক্ট বাড়ি চলে যাচ্ছি, তুইও চল যা, আর আমি আর গোপাল আছি, এখান থেকে বেশিক্ষণ ঘুরিনি আমরা। আর বাড়ি থেকে পূর্ণিমা বারবার করে ফোন করছিলো বাড়ি এসে, বাড়ি এসে ভয় লাগছে না, আর এদিকে সোম বাবা সময় সে দেখা হয়ে গেলো। যাক বন্ধু বান্ধব সবাই ছিল, আমি বেশিক্ষণ ঠান্ডায় থাকতে পারবো না, কেননা ঠান্ডা লাগলে আমার অ্যালার্জিসটা বেশি হয়, তো ওই লোকের মধ্যে গাটার গরম গরম লাগছিল বলে আমি বেশিক্ষণ ছিলাম। এদিকে অবস্থা মুখে মাস্ক ফাক্স পরে সব কিছু অবস্থা এত খারাপ ছিল যে মাস্ক পরতে হয়েছে। এদিকে এবার একটু ফাংশন নাকি যাত্রা টাইপের হচ্ছিলো, বেশি লোক হয়েছিল না, মানে হালকা পাতার লোক ছিল। তো আমি গাইজ বেসিক্যালি ব্যাপারটা কি আছে, মেলার লুকটা তোমরা দেখেছো, আর আমি এই যে মাস্কটা পরেছি কেন তোমরা তো বুঝতেই পারছো যে এত ঠান্ডা না, আর আমার ঠান্ডা আছে অ্যালার্জি, তার জন্যই আমি এতদিন ভিডিও লেট করে দিচ্ছিলাম। তো আমার এখানে সাউন্ড সাইডে সাউন্ড হচ্ছে, তার জন্য এই ভিডিও করতে সমস্যা হচ্ছে, ওই জন্য লাইটটা ভাইকে বললাম লাইটটা মেরে দেয় আমি যাতে ভিডিওটা করতে পারি, ঠিক আছে। আর চলো মেলা লুকটা দেখেছো, বেশিক্ষণ থাকবো না ঠান্ডায়, যেটুকু দেখেছি মেলা হালকা ঝালকা কিছু দেখিয়ে বাইশ, ঠিক আছে। তো চলো গাইজ দেখা হচ্ছে বাড়ি থেকে, কেননা এখন রাত 12টা হচ্ছে, আমাকে আড্ডা দিতে হবে, কেউ নইলে আমার একা আড্ডা দিতে হবে, ঠিক আছে। চলো আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক চ্যানেল সাবস্ক্রাইব, চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো গাইজ ফাইনালি মেলা থেকে বাড়ি এসে এখন একটু খাচ্ছিলাম মুড়ি মাংস, মাসি একটু পিঠে মাংস কাটালো, তো পিঠে আর মাংস মাকে কিছু দিয়ে এসেছি মেলাতে, আর আমি কিছু বাড়ি থেকে নিয়ে এসেছি, আর বাড়িতে বসে বসে খাবো, ঠিক আছে। জানা যাই হোক রাত্রিবেলা মানে রাতে খেতে বললাম ভাত খাবো না, এখন গ্যাস অফ হয়েছে। তো এই আছে ফাইনালি মাংস, এটা হচ্ছে মুরগির মাংস, ঠিক আছে, আর এটা মুড়ি। মুরগি মাংস খাওয়ার কারণ হচ্ছে আমার অন্য কোনো মাংসের অ্যালার্জি, মুরগি মাংসের অ্যালার্জি হয় কিনা যায় না সেটা ভগবানের উপর ডিপেন্ড করে। আর পূর্ণিমা তোমার জন্য কি নিয়ে আইছি? রোল কাপে আর দেখো কেটলি দিয়ে খাচ্ছে, এরকম কেটলি দিয়ে খিচুড়ি খাচ্ছে মাটা, ও না খাও খিচুড়ি আশা করি সবার জন্য 2024টা সব থেকে বেটার কাটে আমি মনে করবো, আর তোমরা পে করো যাতে আমার 2024টা খুব ভালো কাটে। যাই হোক আমি এটুকু আশা করি, আর চেষ্টা করি গাইজ ব্লগটা আজকে এইভাবেই হবে। আর আমি মেলা থেকে ডাইরেক্ট চলে এসেছিলাম বাড়িতে, খাই দিয়ে এখন ছাদে করতে আসি, আর চাকরি কিন্তু বাজি ফাটা শুরু হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ। আর চলো গাইজ আর সহ্য হচ্ছে না, 3 মিনিট 3 মিনিট গাইজ।
দেখো পূর্ণিমার দিকে ফটো পোস্ট করে মুখের পরে উঠে রয়েছে। আর 2 মিনিট গাইস, আর 2 মিনিট গাইস, লিটারালি আর 2 মিনিট। ঠান্ডা এদিকে ঠান্ডা পড়ে থাকো, যেন তোর কাছে যদি ঠান্ডাও কমে যায় তাহলে আমার এনার্জিটাও কমে যায়। ভালোই ঘুরতে হবে তোর। আপনি যায় না কেন, যায় না, যা না, যা না, যা না, যা না। ও গাইস, 11:12 বেজে গেছে গাইস, আর 2024 পড়ে গেছে। আর কি হ্যাপি নিউ ইয়ার গাইস, হ্যাপি নিউ ইয়ার গাইস। ওই দেখো বাজি ফাটছে ওইদিকে, চারিদিকে খালি এবার বাজি বাজি শুনতে পাবো। আর আজকে কিন্তু আমার শরীর খারাপ বলে ওটাতে গিয়েছে, আজকে কিন্তু আমার ঘুম আসছে না, কেন যাই না, 12টা বেজে গেছে গাইস, জোস একটা আলাদা লেভেলের হতে চলেছে। চলো ঠাম্মা আর পূর্ণিমাকে সবাইকে জানিয়ে দিই আজকে হ্যাপি নিউ ইয়ার গাইস, আর তোমাদেরও দিল সে হ্যাপি নিউ ইয়ার গাইস। সবাই ভালো হয়েছে, আর চারিদিকে বাজি শুনো, চারিদিকে আমার সাড়ে পরে দাঁড়িয়ে আছি, বাট কিন্তু বাজি, ওই দেখো বাজি আবার শোনা যাচ্ছে চারিদিকে, শুরু হয়ে গেছে কিন্তু এদিকে বাজি ফাটানো। এদিকে ও ভাই সাহ, ও ভাই সাহ, হ্যাপি নিউ ইয়ার গাইস, হ্যাপি নিউ ইয়ার। কেয়া বলতে আমরা প্রত্যেকবারই পিকনিক করে থাকি, বাট এইবার কেউ কাছে পয়সা না কোথাও পিকনিক করতে না, বাট আমি কিন্তু ছাদে বলতে খুব মজা আছে। 12:01 ফিল ফিল নাও গাইস, 2023 চলে গেছে, এই 3 মিনিট পরে চলে গেল, আর 2024 এসে গেছে, হ্যাপি নিউ ইয়ার। দেখো এই পদ্ম, পদ্ম এই হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, কই তুই, কই দেখি, এ হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, 2023 চলে গেছে, এই বুঝি, এই হ্যাপি নিউ ইয়ার। আরে শোনা, এই যে হ্যাপি নিউ ইয়ার, তো গাইস পদ্ম আর বুঝি এদিকে দমদার করে ঘুমাচ্ছিল, আমি এদিকে ঘুম ভাঙিয়ে দিয়েছি, কেননা 2023 চলে গেছে, মানে 2024। ও হ্যাপি নিউ ইয়ার পদ্ম, হ্যাপি নিউ ইয়ার, লাভ ইউ। বাজি বাটা এদিকে বন্ধ হয়ে গেছে। ও ভাই সাহাব, চারিদিকে খালি শব্দ আর শব্দ, শোনো বন্ধ হয়ে গেল, ফাটছে দেখো বাজি, কিন্তু আমি বাজি ফাটাতে পারছি না গাইস, সবকিছু নিজেকে মানিয়ে চলতে হয়, গরিবই চলছে এখন, ঠিক আছে। আশা করি তোমরা সাপোর্ট করো, যাতে তোমার ভাই সামনে বার 2025 আসতে আসতে কিছু করতে পারে, সেটুকু তোমাদের সাপোর্ট ভাইকে লাগবেই, অবশ্যই লাগবে, অবশ্যই। চলো গাইস বাজি, ওই তো শুরু হয়ে গেছে আবার, ওই তো শুরু হয়ে গেছে, অনেক বেটার বাজি ফাটাতে পারে, ঠিক আছে। চলো গাইস, দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিও, অন্য 2024 সেরা সেরা ব্লগ আসতে চলছে, টাটা।